नमस्कार बंधुरा आबारो उर्मी मास्तिया रेसिपी चैनले आपनादेरके अनेक अनेक स्वागत जानाई। आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। अनेक दिन पर आबारो एकटा भिडियो निये चले एलाम। आज के भिडियोटा सकाल सकाल शुरू कर दिएछि। अनेक दिन हलो ग्रामेर बाड़ी एसेछि, ताई एखाने नेटवर्क प्रब्लेम, ताई अनेक दिन धरे भिडियो देवा हयनि आर आपनादेर भिडियो देखा हयनि। तो आज के शुभ विजया আপনাদেরকে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের জানাই প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো গতকালকে যে রান্নাটা করেছিলাম সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। যেহেতু পূজো স্পেশাল রান্না, তো একটু স্পেশাল হবে, তাই আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি অন্যদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে। নবমী স্পেশাল রান্না করেছিলাম চিকেন। তো চিকেন তো অনেকে অনেক রকম ভাবে রান্না করে থাকেন, আমি কিভাবে রান্না করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করে নেব। আজকের এই পূজো স্পেশাল চিকেন রান্না করার জন্য আমি গ্যাসের ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমি দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়েছি। গোটা গরম মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সুগন্ধ ছেড়েছে। এই সময় দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ভেজে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দুই রাখা চিকেন দিয়ে দেব। এই পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে চিকেনটাও অল্প ভেজে নেব। এদিকে যতক্ষণে আমি চিকেনটা ভেজে নিচ্ছি ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ মতো হলুদের গুঁড়ো, এক চামচ মতো ধনের গুঁড়ো, এক চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই রকম পরিমাপে লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবেন। আর আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, আমি এখানে যেটা ঝাল সেই লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করলাম। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। এরপর পরিমাণ মতো জল দিয়ে এই মশলাগুলো গুলে নেব। মশলাটা তৈরি হয়ে গেল, এরপর এটা সাইডে রেখে চিকেনটা খুব ভালোভাবে ভেজে নেব। চিকেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। সাথেই দিয়ে দেব তিনটে কেটে রাখা টমেটো। এখানে আপনারা বাটাও ব্যবহার করতে পারেন। এরপর এই টমেটো আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব চিকেনের সঙ্গে। আর এই সময় দিয়ে দেব স্বাদ মতো লবণ, যাতে টমেটোগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায়, মানে তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় টমেটোগুলো। এরপর খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই যে দেখুন,
चिकेन टमेटो और मसलार साथे प्राय 10 থেকে 15 মিনিট মতো লো ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এই চিকেনের মধ্যে এড করে দেব 10-12টা কাজু বাদাম বাটা। যেহেতু এটা পূজোয় স্পেশাল, মানে স্পেশাল ভাবে এই চিকেন কষাটা রান্না করছি, তার জন্য এখানে কাজু বাদাম বাটাটা ব্যবহার করছি। এরপর এই কাজু বাদাম বাটাটা দিও বেশ 4-5 মিনিট মতো আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এখানে যেহেতু আমি এখনো পর্যন্ত কোনো জলের ব্যবহার করিনি, তাই খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে ফ্রেশ ক্রিমেরও ব্যবহার করতে পারেন। আর এই যে দেখো, এরপর আমার এই স্পেশাল চিকেন কষা রেসিপি পুরোপুরি তৈরি। আপনারাও আমার মতো করে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এইভাবে চিকেন রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। পোলাও হোক বা রুটি, পরোটা বা সাদা ভাত, খেতে কিন্তু খুবই ভালো লাগে। সেটা আপনারা নিজেরা বাড়িতে তৈরি করলে বুঝতে পারবেন। তো আমার চিকেন রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। আমার আজকের এই চিকেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। আর যারা রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য।